আসসালামু আলাইকুম। রেইনবো স্কুলের ডিজিটাল ক্লাসে আমি সিরাজু মুনিরা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় দুই। এই অধ্যায়টিকে আমরা পাঁচটি পর্বে ভাগ করেছি। আজ আমরা শিখব এর দ্বিতীয় পর্ব। চলো তাহলে আমরা মূল পাঠে প্রবেশ করি। মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি। মাইটোসিস বিভাজনটি দুটি পর্যায়ে সম্পন্ন হয়। প্রথম পর্যায়ে নিউক্লিয়াসের এবং দ্বিতীয় পর্যায়ে সাইটোপ্লাজমের বিভাজন হয়। নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। মাইটোসিস কোষ বিভাজন একটি ধারাবাহিক পদ্ধতি। প্রথমে ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন হয়, পরবর্তীতে সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন হয়। তাহলে আমরা গত ক্লাসে জেনেছিলাম যে মাইটোসিস কোষ বিভাজন কি উন্নত শ্রেণীর জীবদেহে দেহকোষে ঘটে, আর আমরা আরও জেনেছিলাম যে মাইটোসিস কোষ বিভাজন একটি ধারাবাহিক কয়েকটি ধাপ অনুসরণ করে তারপরে ঘটে। এর আগে যদি আমরা লক্ষ্য করি, যখন আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখেছিলাম, তখন দেখেছিলাম কি নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি দুটি কোষে বিভক্ত হয়ে গিয়েছে, কিন্তু মাইটোসিসের ক্ষেত্রে তা হবে না। কয়েকটি ধাপ অতিক্রম করে তবে মাইটোসিস কোষ বিভাজন সম্পন্ন হবে। তাহলে এই মাইটোসিস কোষ বিভাজনকে প্রথমেই দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন বা ক্যারিওকাইনেসিস, অপরটি হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন বা সাইটোকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজন হয়, পরবর্তীতে সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন হয়। তাহলে আমরা আরও জানলাম যে মাইটোসিস কোষ বিভাজনে প্রথমে ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন হয় এবং পরবর্তীতে সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন হয়। তবে ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস শুরু হওয়ার আগে কোষটির নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। কোষটির এই অবস্থাকে ইন্টারফেজ বলে। তাহলে আমরা যে জানলাম যে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস ঘটে, তো কোষের এই নিউক্লিয়াসের বিভাজনের পূর্বে কোষ বা কোষের নিউক্লিয়াস যে একটি প্রস্তুতি সম্পন্ন করে, এই প্রস্তুতিমূলক পর্যায়টিকে বলা হয় কি ইন্টারফেস। তাহলে এবার জানি আমরা ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন সম্পর্কে। বিভাজিত কোষের নিউক্লিয়াসটির একটি জটিল পরিবর্তনের মাধ্যমে ক্যারিওকাইনেসিস সম্পন্ন হয়। পরিবর্তনগুলো ধারাবাহিকভাবে ঘটে। বোঝার সুবিধার্থে এই পর্যায়টিকে পাঁচটি ধাপে বিভক্ত করা হয়েছে। ধাপগুলো এক প্রোফেজ, দুই প্রোমেটাফেজ, তিন মেটাফেজ, চার অ্যানাফেজ ও পাঁচ টেলোফেজ। তাহলে ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজনকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। এই ভাগগুলো কী কী? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এই পাঁচটি ধাপ সম্পন্ন করেই কিন্তু একটি মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে একটি দেহকোষ দুইটি অপত্য কোষের সৃষ্টি করে। প্রথম ধাপ যেটি প্রোফেজ, সেখানে আমরা যদি আসি তাহলে আমরা দেখব এটি মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। এই ধাপে নিম্নলিখিত যে ঘটনাগুলো ঘটে তা আমরা দেখব। তাহলে প্রোফেজ কি? প্রোফেজ হচ্ছে মাইটোসিসের প্রথম ধাপ এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়। পানি বিয়োজনের ফলে নিউক্লিয়ার জালিকা ভেঙে গিয়ে কতগুলো নির্দিষ্ট সংখ্যক আঁকা বাঁকা সুতার মতো অংশের সৃষ্টি হয়। এগুলোকে ক্রোমোজোম বলে। এরূপ প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে। এগুলো সেন্ট্রোমিয়ার নামক একটি বিন্দুতে যুক্ত থাকে। তাহলে যদি এখানে আমরা প্রোফেজের চিত্রটি লক্ষ্য করি, এখানে আমরা কি খেয়াল করব যে এখানে নিউক্লিয়াসটি আকারে বড় হয়ে যায় এবং কোষ থেকে পানি বিয়োজিত বা পানি বের হওয়া শুরু করে। এবং এই আমরা ছোট ক্লাসে যখন নিউক্লিয়াস পড়েছিলাম, তখন এর মধ্যে কিছু প্যাঁচানো জালিকা আকারের ক্রোমাটিন তন্তু দেখতে পেয়েছিলাম। যখন এই প্রোফেজ ধাপটি শুরু হয়, তখন এই ক্রোমাটিন জালিকাগুলো ভেঙে ভেঙে ছোট ছোট ক্রোমোজোমে পরিণত হয়। আর এই ক্রোমোজোমের একটি ক্রোমোজোমে দুটি অংশ থাকে বা দুটি ক্রোমাটিড থাকে। এই দুটি ক্রোমাটিড আবার একটি ছোট্ট গোলাকার সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত থাকে। আমরা পরবর্তীতে এগুলো দেখতে পাবো। এখানে যে আমরা ছবিটি দেখতে পাচ্ছি, সেখানে কি দেখতে পাচ্ছি যে এই নিউক্লিয়াসগুলো কিন্তু একদম ছোট ছোট, প্রত্যেকটি ক্রোমোজোমেরই কিন্তু দুটি করে ভাগ রয়েছে বা দুটি করে আমরা যে সুতার মতো অংশ দেখতে পাচ্ছি, তাহলে একটি ক্রোমোজোমের এই দুটি ক্রোমাটিড তন্তু রয়েছে। পরবর্তী ধাপে আসি আমরা প্রোমেটাফেজ।
এ ধাপটি স্বল্পস্থায়ী। আমরা যখন প্রোফেজ পড়েছিলাম তখন কি জেনেছিলাম যে প্রোফেজ ধাপটি সবচেয়ে দীর্ঘ ধাপ এবং এখন যেটি সম্পর্কে জানছি প্রোমেটাফেজ বা দ্বিতীয় ধাপ এ ধাপটি স্বল্পস্থায়ী। নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়ে যায়। আমরা যখন নিউক্লিয়াসের গঠন সম্পর্কে জেনেছিলাম তখন নিউক্লিয়াসের মধ্যে কি ছিল, একটি নিউক্লিয়ার পর্দা ছিল আর একটি নিউক্লিওলাস ছিল যেটি একটি ক্ষুদ্র গোলাকার অংশ যা কি নিউক্লিয়াসের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে। যখন প্রোমেটাফেজ ধাপ শুরু হবে তখন কিন্তু এই নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত বা শেষের দিকে চলে যাবে। কোষের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে। এগুলো মাকুর আকৃতি ধারণ করে তাই এদেরকে স্পিন্ডল যন্ত্র বলে। তোমরা যদি এই ছবিটা একটু লক্ষ্য করো তাহলে তোমরা দেখবে যে এই যখন আমরা প্রোমেটাফেজ ধাপ আসব এর মধ্যে কি নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা বিলুপ্ত হয়ে যাবে এবং যে লম্বা লম্বা রেখাগুলো দেখছো এগুলো কি মেরুর দিক থেকে উত্তর মেরু থেকে দক্ষিণ বা উপর থেকে নিচের দিকে এই তন্তুগুলোর আবির্ভাব ঘটবে। এগুলোকে আমরা বলবো স্পিন্ডল যন্ত্র। আর এই স্পিন্ডল যন্ত্রের যে একদম মাঝামাঝি অংশ এই অঞ্চলটিকে আমরা বলবো কি বিষুবীয় অঞ্চল। প্রাণী কোষের সেন্ট্রিওল দুটি চারদিক থেকে বিচ্ছুরিত রশ্মির মতো অ্যাস্টার রশ্মির আবির্ভাব ঘটে এবং কোষের দুইটি বিপরীত মেরুতে পৌঁছে স্পিন্ডল তন্তু গঠন করে। এখানে যে প্রাণী কোষের চিত্রটি দেখতে পাচ্ছি এখানে আমরা এই বিভাজনের ক্ষেত্রে কি লক্ষ্য করব যে প্রাণী কোষের যে সেন্ট্রিওল রয়েছে তার চারদিক থেকে কি অ্যাস্টার রশ্মি বিচ্ছুরিত হচ্ছে এবং কোষের দুই বিপরীত মেরুতে পৌঁছাতে এই অ্যাস্টার রশ্মি বিচ্ছুরিত হয়ে কোষের যে দুইটি মেরু রয়েছে সেখানে কি স্পিন্ডল তন্তু গঠন করছে। তন্তুগুলো পরস্পর যুক্ত হয়ে স্পিন্ডল যন্ত্র গঠন করে। এই তন্তুগুলো কি পরস্পর যুক্ত হয়ে মানে দুই দিক থেকে যখন তন্তুগুলো আসে এগুলো মিলে একটি স্পিন্ডল তন্তুগুলো দিয়ে একটি স্পিন্ডল যন্ত্র গঠন করে। এরপরে আসি মেটাফেজ ধাপে। ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে আসে এবং সেন্ট্রোমিয়ারের সাথে তন্তু দিয়ে আটকে থাকে। এই ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো ও মোটা দেখায়। ক্রোমাটিন তন্তু থেকে ক্রোমোজোম তৈরি হয়েছিল। এই ক্রোমোজোমগুলো কি প্রত্যেকটি ক্রোমোজোম দুটি ক্রোমাটিড তন্তু দ্বারা গঠিত ছিল। এই ধাপে কি এই ক্রোমাটিড তন্তু বা ক্রোমোজোমগুলোকে সবচেয়ে খাটো ও মোটা দেখা যায়। আর ক্রোমোজোমগুলো যখন স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় বা মেরু আর হচ্ছে যে দ্বিতীয় চিত্রে আমরা যখন খেয়াল করেছিলাম যে মেরু অঞ্চলে একদম মাঝ বরাবর যে অঞ্চলটা সেটাকে আমরা বিষুবীয় অঞ্চল বলছি, তখন কি এই সেন্ট্রোমিয়ার বা এই প্রত্যেকটি ক্রোমাটির যে একটি গোলাকার ক্ষুদ্র অংশ দ্বারা আবৃত থাকে বা আর দুটো আটকানো থাকে সেই সেন্ট্রোমিয়ারগুলো কি বিষুবীয় অঞ্চলের মাঝখানে চলে আসে। এই যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলো বিষুবীয় অঞ্চলে চলে আসে। তাহলে আমাদের আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো পাঠ নিয়ে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।